वेलकम फ्रेंड्स, आजकल वीडियोते आमी आलोचना करब नेताजी सुभाष ओपेन यूनिवर्सिटी थेके जरा एडुकेशन सबजेक्टे मास्टर डिग्री बा पोस्ट ग्रेजुएट करछो आमी जे एमसीक्यू प्रश्न एवं तार उत्तर प्रोवाइड करछिलाम। आज के आमार आलोचनार विषय फिफ्थ पेपर मॉड्यूल टू एर यूनिट 9 जार टपिक हच्छे पाठ्यक्रम रचना। तो चलो यही टपिक थेके गुरुत्वपूर्ण एमसीक्यू प्रश्न एवं तार उत्तरगुली आमी देखिए दी। मूल पर्व जाओयार आगे बोलबो बंधुरा जरा हमारे चैने नतून भिजिट करो तक के बोलो हमारे चैनल अवश्य सबसक्राइब कर संगे थको और चैनल के आशा करी तुम्हारा NSOU एर विभिन्न धरण एडुकेशनल आपडेट और क्वेश्चन आंसर तुम्हारा पे जा परवर्ती जे सैम्पल क्वेश्चन MCQ देवे बोले से सैम्पल क्वेश्चन समाधान हमें एखे कर देव। तो चलो देखे ना जा आजकल प्रश्नगुली देखो 9 टपिक हे पाठ्यक्रम रचना। এখানে প্রথম প্রশ্ন বলা হয়েছে পাঠ্যক্রম নির্বাচনে কয়টি পর্যায় লক্ষ্য করা যায়। অপশন বলছে 1টি, 2টি, 3টি, 4টি। উত্তর হলো 4টি। নেক্সট প্রশ্ন আধুনিক পাঠ্যক্রম কি কেন্দ্রিক, পাঠ্যক্রম কেন্দ্রিক, শিক্ষক কেন্দ্রিক, শিশু কেন্দ্রিক, সমাজ কেন্দ্রিক। উত্তর হলো শিশু কেন্দ্রিক বা শিক্ষার্থী কেন্দ্রিক। নেক্সট 3 নম্বর প্রশ্ন আধুনিক পাঠ্যক্রম গড়ে উঠেছে সমাজের ভিত্তিতে, শিশুর আগ্রহ চাহিদার ভিত্তিতে, পাঠ্যক্রমের ভিত্তিতে, কোনোটি নয়। উত্তর হলো শিশুর আগ্রহ ও চাহিদার ভিত্তিতে। পরবর্তী প্রশ্ন আধুনিক কালে পাঠ্যক্রম রচনার ক্ষেত্রে শিক্ষাবিদরা কোন নীতির কথা উল্লেখ করেছেন। অপশন ক্রিয়াগত নীতি, পুঁথিগত নীতি, সাধারণ নীতি, কোনোটি নয়। উত্তর হলো ক্রিয়াগত নীতি। পরবর্তী প্রশ্ন আধুনিক কালে শিক্ষার অন্যতম লক্ষ্য হলো শিশুর মানসিক বিকাশ ঘটানো, শিশুর সর্বাঙ্গীন বিকাশ ঘটানো, শিশুর সামাজিক বিকাশ ঘটানো, শিশুর দৈহিক বিকাশ ঘটানো। উত্তর হবে অপশন বি, শিশুর সর্বাঙ্গীন বিকাশ ঘটানো। নেক্সট প্রশ্ন পাঠ্যক্রমের সাফল্য নির্ভর করে ব্যবহারিক উপযোগিতা ও প্রায়োগিক কৌশলের উপর, বুদ্ধি প্রয়োগের উপর, শারীরিক ক্ষমতার উপর, কোনোটি নয়। উত্তর হলো ব্যবহারিক উপযোগিতা ও প্রায়োগিক কৌশলের উপর। পরবর্তী প্রশ্ন পাঠ্যক্রম রচনার একটি অন্যতম নীতি হলো সহযোগিতার নীতি, নমনীয়তার নীতি, প্রতিযোগিতার নীতি, উপরের কোনোটিও নয়। উত্তর হলো নমনীয়তার নীতি, অর্থাৎ এখানে পাঠ্যক্রমের যে বিষয়বস্তু থাকবে খুব সহজ সরল হবে, যেগুলি শিক্ষার্থীরা খুব সহজে বুঝতে পারবে, তাই বলছে নমনীয়তার নীতি। পরবর্তী প্রশ্ন শিক্ষাক্ষেত্রে লক্ষ্যের শ্রেণী বিভাজন করেন ব্রুনার, আসুবেল, ডক্টর বেঞ্জামিন ব্লুম, গার্নার। উত্তর হলো ডক্টর বেঞ্জামিন ব্লুম। পরবর্তী প্রশ্ন ডক্টর বেঞ্জামিন ব্লুম শিক্ষার লক্ষ্যকে প্রধান কয়টি শ্রেণীতে ভাগ করেছেন। অপশন বলছে 2টি, 3টি, 4টি, 5টি। উত্তর হলো 3টি শ্রেণীতে ভাগ করেছেন। পরবর্তী প্রশ্ন ব্লুমের মতে চিন্তন, আগমন, সমস্যার সমাধান কোন বর্গের অন্তর্গত, অর্থাৎ যে 3টি বর্গ বা শ্রেণী আছে তাই কোন বর্গের মধ্যে পড়ে, এইগুলো কি কি বলছে, চিন্তন, আগমন, সমস্যার সমাধান, এগুলি কোন বর্গ, এগুলো বর্গ বা শ্রেণী, ঠিক আছে, কোন বর্গের অন্তর্গত। উত্তর অপশন বলছে জ্ঞান বর্গ, প্রক্ষোভ বর্গ, সঞ্চালন বর্গ, কোনোটিই নয়। উত্তর হলো জ্ঞান বর্গ। তো বন্ধুরা এখানে একটু বলে রাখি, ইউনিভার্সিটি বলে দিয়েছে যে পরীক্ষা সব শুরু হওয়ার এক সপ্তাহ আগে ওয়েবসাইটে স্যাম্পল কোশ্চেন দেবে। তো স্যাম্পল কোশ্চেন দেওয়া মানে বুঝতে হবে তার এক সপ্তাহের মধ্যে পরীক্ষা হবে বা পরীক্ষার রুটিনটা থাকবে। তো এক্ষেত্রে বলছি যে স্যাম্পল কোশ্চেন যেগুলি ওয়েবসাইটে দেবে সেগুলির উত্তর সলভ করেও আমি এখানে আপলোড করব। তার জন্য বলবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আশা করি তোমাদের এখান থেকে অনেক উপকার হবে। তো চলো 11 নম্বর প্রশ্ন দেখে নিই। বলছে ক্র্যাথওয়েল কত সালে অনুভব লক্ষ্যের শ্রেণীবিন্যাস করেন।
1930 খ্রিস্টাব্দে, 1864 খ্রিস্টাব্দে, 1964 খ্রিস্টাব্দে, 1965 খ্রিস্টাব্দে? উত্তর হলো 1964 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, প্রক্ষোভমূলক লক্ষ্য মূলত কত প্রকার? দুই প্রকার, তিন প্রকার, চার প্রকার, পাঁচ প্রকার? উত্তর হলো পাঁচ প্রকার। নেক্সট প্রশ্ন, পাঠ্যক্রমের সঞ্চালনমূলক লক্ষ্যের শ্রেণী বিভাজন করেন স্পিয়ারম্যান, মাসলো, সিমসন, জনসন? তাহলে উত্তর হবে এখানে অপশন সি, সিমসন। নেক্সট প্রশ্ন, সিমসন কত সালে সঞ্চালনমূলক লক্ষ্যের শ্রেণীবিভাগ করেছিলেন? 1969 খ্রিস্টাব্দে, 1970 খ্রিস্টাব্দে, 1971 খ্রিস্টাব্দে, 1972 খ্রিস্টাব্দে? উত্তর হবে অপশন ডি, 1972 খ্রিস্টাব্দে। আমি একটু এখানে বলে রাখি, আমি চারটে করে অপশান দিয়েছি, এখানে আমি টিক মেরে দিয়েছি শুধু উত্তরটা বুঝিয়ে দেওয়ার জন্য। তোমাদের পরীক্ষাতে টিক দেওয়া এরকম থাকবে না, পাশে হয়তো বক্স থাকবে সেখানে লিখতে হবে, বা যদি ওএমআর শিটে দেয় তাহলে ওএমআর শিটে করতে হবে। নেক্সট প্রশ্ন, সিস্টেম পদ্ধতিতে পাঠ্যক্রম রচনার পর্যায় কটি? অপশান বলছে তিনটি, চারটি, পাঁচটি, ছটি? উত্তর হলো ছটি। তো বন্ধুরা, এই ছিল আজকে ইউনিট নাইনের থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তরগুলি। আমি ইউনিট টেনটা যদি দিই তাহলে ফিফথ পেপার পুরোপুরি শেষ হয়ে যাবে, ফিফথ পেপার পুরোপুরি শেষ হয়ে যাবে। আমি এবার সিক্স পেপার পরের দিন থেকে ধরবো, আর আজকের মধ্যে যদি টেন পেপারটা দেওয়ার চেষ্টা করবো, সরি টেন ইউনিটটা দেওয়ার চেষ্টা করবো, তাহলে আমাদের ফিফথ পেপার শেষ হয়ে যাবে। তো আগের যে ইউনিটগুলো দেওয়া হয়েছে সেগুলি যদি তোমরা দেখতে চাও, আমি ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটির আগের ভিডিওটির লিঙ্ক দিয়ে দেবো এবং সেখান থেকে প্রত্যেকটির আগের ভিডিও তোমরা দেখে নিতে পারবে। তো ভিডিওটি তোমরা দেখতে থাকো, আর যদি কোনো সমস্যা হয় কমেন্ট করো, অবশ্যই আমি সেখানে উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি পুরোপুরি দেখার জন্য সকলকে ধন্যবাদ।